আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। একদিনের ব্যবধানে দেশে আবারও করোনায় সর্বোচ্চ 42 জনের মৃত্যু, নতুন শনাক্ত 2735 জন। করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে সারা দেশে 16 জনের মৃত্যু, নারায়ণগঞ্জের রেড জোনে মানা হচ্ছে না প্রশাসন ঘোষিত নিয়ম নীতি। করোনা দুর্যোগে শ্রমিক ছাঁটাই না করতে ওবায়দুল কাদেরের আহ্বান, সাংবাদিকদের চাকরিচ্যুত না করতে অনুরোধ জানালেন তথ্যমন্ত্রী। এবং করোনা পরিস্থিতিতে পিছিয়ে গেল কলেজে ভর্তি কার্যক্রম, এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়েও অনিশ্চয়তা। এবারে বিস্তারিত সংবাদ। একদিনের ব্যবধানে দেশে আবারও করোনায় সর্বোচ্চ 42 জনের মৃত্যু হলো। এ নিয়ে এখন পর্যন্ত এই ভাইরাসের মৃতের সংখ্যা দাঁড়ালো 930। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয়, সবশেষ 24 ঘন্টায় করোনা পজিটিভ হয়েছে 2735 জন, আর সুস্থ হয়েছেন 657 জন। মোট আক্রান্তে দাঁড়িয়েছে 68504 জন। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। গত 27 মে করোনা ভাইরাস সংক্রমণের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান ছিল 23তম, 12 দিনে 3 ধাপ এগিয়ে এখন 20তম। এই 12 দিনে সংক্রমণ বেড়েছে 30,000-এর বেশি, যা প্রায় দ্বিগুণ। অনলাইন বুলেটিনের শুরুতেই চীনের 10 সদস্যের বিশেষজ্ঞ দলের ঢাকায় আসার খবর জানান সংস্থার অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন সামরিক বেসামরিক কোভিড হাসপাতাল সমূহ, কোয়ারেন্টাইন সেন্টার এবং ল্যাবরেটরি সমূহ পরিদর্শন করবেন এবং সেখানে ব্যবস্থাপনা বিষয় সহ অন্যান্য বিষয়ে সংশ্লিষ্ট সকলের সঙ্গে অভিজ্ঞতা ও মত বিনিময় করবেন। গত 24 ঘন্টায় প্রায় 13,000 নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া গেছে 2735 জন, শতকরা হারে যা 21.13। স্বাস্থ্য অধিদপ্তর বলছে এ পর্যন্ত প্রায় 411,000 নমুনা পরীক্ষা করে করোনা আক্রান্ত পাওয়া গেছে 68,504 জন। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 12,944টি, এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 410,931টি। যা নমুনা পরীক্ষা হয়েছে 24 ঘন্টায় তাতে শনাক্ত হয়েছে 2735 জন এবং এ পর্যন্ত শনাক্ত 68,504 জন। করোনায় মৃত্যু মিছিলে যোগ হয়েছে আরো 42 জন, এর মধ্যে 41 থেকে 70 বছরের মধ্যেই রয়েছে 29 জন। মৃতদের মধ্যে 33 জনই পুরুষ। মৃত্যু বিশ্লেষণে পুরুষ 71% শনাক্ত হয়েছেন এবং নারী শনাক্ত হয়েছেন 29%। মৃত্যুবরণ যারা করেছেন তাদের মধ্যে পুরুষ 77% এবং নারী 23%। সরকারি হিসেবে করোনায় গত 24 ঘন্টায় 657 জন সহ মোট সুস্থ হয়েছেন প্রায় 14,500। সুস্থতার এ হার 21.25%। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। দেশের বিভিন্ন জেলায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে 16 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। করোনার হটস্পট নারায়ণগঞ্জে আরও 4 জনের মৃত্যু হয়েছে। এদিকে নারায়ণগঞ্জের 3টি এলাকাকে রেড জোন ঘোষণা করার পরও মানা হচ্ছে না প্রশাসন ঘোষিত নিয়ম নীতি। প্রতিনিধিদের পাঠানো ছবি ও তথ্যের ভিত্তিতে রাশনা দাসের রিপোর্ট। চট্টগ্রামে করোনাভাইরাসের ভয়াবহতা বেড়েই চলেছে। বিভাগে আরও 106 জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা পার হলো 4,000। রোববার পর্যন্ত মারা গেছেন 98 জন। নারায়ণগঞ্জে আরও 4 জন মারা গেছেন, আক্রান্ত হয়েছে আরও 94 জন। সেখানে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 89 জনের। এদিকে নারায়ণগঞ্জের 3টি এলাকাকে রেড জোন ঘোষণা করে লকডাউন করার পরেও মানা হচ্ছে না প্রশাসন ঘোষিত নিয়ম নীতি। ময়মনসিংহে গত 24 ঘন্টায় 752 জনের নমুনা পরীক্ষায় 3 চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, গার্মেন্টস কর্মকর্তা সহ 65 জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। খুলনায় ডেডিকেটেড হাসপাতালে 1 জন করোনায় আক্রান্ত এবং মেডিকেল কলেজ হাসপাতালে উপসর্গ নিয়ে ভর্তি 4 জন মারা গেছেন, নতুন করে শনাক্ত হয়েছেন 28 জন। বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় 2 জন এবং বিভাগে করোনার উপসর্গ নিয়ে 5 জন মারা গেছেন। দিনাজপুরে নতুন 10 জন করোনায় আক্রান্ত হয়েছে।
চুয়াডাঙ্গায় 10 জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে দর্শনা থানার ওসি 3 এসআই, 2 কনস্টেবল ও থানার এক বাবুর্চিও রয়েছেন। এর আগে গত এক সপ্তাহের ব্যবধানে দুই দফায় দর্শনা থানার ওসি সহ 8 জন করোনায় আক্রান্ত হয়। ব্রাহ্মণবাড়িয়ায় 24 ঘন্টায় আরও 8 জন করোনা ভাইরাসে শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছেন 251 জন, মারা গেছেন 4 জন। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতাল থেকে একজন করোনা রোগী পালিয়েছে। করোনা উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় নরসিংদীতে 4 জনের মৃত্যু হয়েছে। এদিকে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে করোনা আইসোলেশন ইউনিটে এক ব্যক্তি মারা গেছেন। খাগড়াছড়িতে নতুন 7 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে করোনায় আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে সেখানে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 35। রংপুর মেডিকেলে 188 জনের নমুনা পরীক্ষা করে এক নারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তার স্বামী সহ আরও 17 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ঝালকাঠিতে করোনা উপসর্গ নিয়ে 2 জনের মৃত্যু এবং নতুন করে শনাক্ত হয়েছেন একজন। মানিকগঞ্জে গত 24 ঘন্টায় আরও 12 জন করোনায় আক্রান্ত হয়েছেন। রাসনা দাস, এটিএন বাংলা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পূর্ব রাজাবাজার এলাকা মঙ্গলবার রাত 12টার পর থেকে লকডাউন করা হবে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। করোনা ভাইরাস প্রতিরোধ ও মোকাবেলার নিয়ে এই এক অনলাইন সভায় এ ঘোষণা দেন মেয়র। করোনা ভাইরাসের কারণে টানা 66 দিন বন্ধের পর গত 31 মে থেকে সরকারি বেসরকারি অফিস চালু হয়। এরপর পরিস্থিতির অবনতি হলে নতুন করে পরিকল্পনা নেয় সরকার। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে রাজধানী সহ সারা দেশকে রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করার কাজ করছে সরকার। তবে লকডাউনে এসব জোনে চলাফেরা ও জীবনযাত্রা কেমন হবে এ নিয়ে এখনও চূড়ান্ত কোনো রূপরেখা নির্ধারণ করা হয়নি। আক্রান্ত ও কোয়ারেন্টাইনে থাকা রেড জোনের বাসিন্দাদের বাসায় খাদ্য সামগ্রী, ঔষধ সহ প্রয়োজনীয় সুবিধা পৌঁছে দেওয়া নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলছেন, জোন ভাগ করে এলাকা ভিত্তিক লকডাউন সফল করতে এর কোনো বিকল্প নেই। রিপোর্ট হাবিবুর রহমান অভির। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে রাজধানী সহ সারা দেশকে রেড, ইয়েলো, গ্রিন জোনে ভাগ করার কাজ করছে সরকার। লকডাউনের সময় এসব জোনে চলাফেরা ও জীবনযাত্রা কেমন হবে এ নিয়ে কথা বলেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, রেড জোনের বাসিন্দাদের রাখতে হবে কড়া নজরদারিতে। আক্রান্ত ও কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের বাসায় খাবার পৌঁছে দেওয়া সহ প্রয়োজনীয় সুবিধার ব্যবস্থা করতে হবে। যানবাহন চলাচল এবং অফিস আদালত খোলার বিষয়ে এখানে লাল অঞ্চলে কোনো অফিস আদালত খোলা থাকবে না, শুধু জরুরি সার্ভিস চালু থাকবে। হলুদ এলাকায় সীমিত এলাকায় থাকবে এবং সবুজ এলাকাতে যানবাহন চলাচলে অবশ্যই ভিড় করা যাবে না। রেড জোনের বাসিন্দারা অন্য এলাকায় যাতায়াত করতে পারবেন না। এ জোনের প্রধান সড়ক দিয়ে গণপরিবহন চলবে ঠিকই, তবে এসব এলাকায় যাত্রী উঠানামা করতে পারবেন না। আমরা WHO থেকে যেই কথাটা সবসময় বলে এসেছি, কমিউনিকেশন অ্যান্ড এনগেজমেন্ট, এই কাজটাই কিন্তু বাংলাদেশ সফল হয়নি। এই লকডাউনে জনগণের একটা ভূমিকা থাকবে, তো সেটা কারা হতে পারে? যেমন জনপ্রতিনিধিরা যেমন হতে পারেন, এবং সমাজের ইয়াং ছেলেপেলেরা হতে পারেন, ভলান্টিয়াররা হতে পারেন, বিভিন্ন সামাজিক সংগঠনগুলি হইতে পারেন, পাবলিক হেলথ ফাউন্ডেশনের মতো এইরকম বহু অর্গানাইজেশন আছে যারা কিন্তু তাদের ভলান্টিয়ার দিয়ে এই সমস্ত জায়গায় সহযোগিতা করতে পারেন এলাকায় এলাকায়। সংক্রমণ কমিয়ে আনতে সরকারের অন্যান্য দপ্তরের সাথে সমন্বয় করে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। খুব শীঘ্রই প্রকাশ করা হবে চূড়ান্ত রোডম্যাপ। এটা নিয়ে আমাদের মিটিং চলছে এবং এটা প্রক্রিয়াধীন, কারণ আমাদের যেহেতু ICT মন্ত্রণালয়ের সাথে অলরেডি একটা অ্যাপস ডেভেলপের কাজ চলছে, সেটা যখনই আমাদের ডেভেলপ হয়ে যাবে তখন এটা খুব শীঘ্রই কিন্তু এটা জনমাধ্যমে জানানো হবে। জেলা লকডাউন করলে কী হচ্ছে, সেই জেলা লকডাউন মানে সে জেলা থেকে যাবেও না আসতেও পারবে না। এলাকা যদি লকডাউন করি তাহলে সেই এলাকার ভিতরে ওই সেই বাসার মানুষ যাবে না, বাইরে বেরো হবে না, ওইখানে থাকবে। কিন্তু আমি তো সড়ক লকডাউন করছি না, বা যদি ওইটার মধ্যে যে সড়ক যদি পড়ে তো সে ওই বাইপাস দিয়ে যাবে, যেটা লকডাউন করা হয়নি বা যেটা সম্ভাবনা নাই। তবে গ্রিন জোনকে নিরাপদ ধরে নেওয়া হলেও সেসব এলাকায় সামাজিক দূরত্ব মেনে চলা, জনসমাগম না করা ও অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার নিয়ম মেনে চলতে হবে সবাইকে। হাবিবুর রহমান অভি, এটিএন বাংলা, ঢাকা। করোনা চিকিৎসা ও সংক্রমণ রোধে সহযোগিতা দিতে ঢাকায় পৌঁছেছে চীনের 10 সদস্যের মেডিকেল টিম। দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে মোমেন ও চীনা রাষ্ট্রদূত লি জেমিং। চীনের বিশেষজ্ঞ দল করোনা চিকিৎসায় আধুনিক কিছু সরঞ্জামও তাদের সাথে এনেছেন। বাংলাদেশে 2 সপ্তাহ অবস্থান করে করোনা চিকিৎসায় ডেডিকেটেড হাসপাতাল ও কোয়ারেন্টাইন সেন্টারগুলো পরিদর্শন করে পরামর্শ দেবেন তারা।
করোনা সংক্রমণ এড়াতে জনসচেতনতার জন্য মসজিদ সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয় থেকে সবাইকে করণীয় সম্পর্কে নিয়মিত প্রচারের জন্য অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সোমবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনার বিস্তার রোধে সরকারের পাশাপাশি বেসরকারি বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান এরই মধ্যে জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে। এ অবস্থায় দেশের সব মসজিদ থেকে প্রতিদিন ও জুম্মার খুতবার সময় মাইকে এবং একইভাবে অন্যান্য উপাসনালয় থেকে করোনার সংক্রমণ এড়াতে করণীয় সম্পর্কে সবাইকে উদ্বুদ্ধ করার অনুরোধ জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ সংশোধনী খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ বিধি অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগে বয়সসীমা থাকছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে দি বাংলাদেশ ব্যাংক অ্যাডমেন্টমেন্ট অ্যাক্ট 2020-এর খসড়া নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রী পরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিধান অনুযায়ী গভর্নরের কার্যকাল ও বা মেয়াদ 4 বছর এবং তাকে পুনর্নিয়োগ করা যাবে। এছাড়াও মন্ত্রিসভা বৈঠকে আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার আইন 2020-এর খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়। প্রতি বছর 27 ফেব্রুয়ারিকে জাতীয় পরিসংখ্যান দিবস হিসেবে ঘোষণা এবং দিবসটি উদযাপনের প্রস্তাবও করা হয় মন্ত্রিসভায়। তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিচার কার্যক্রম সম্পন্ন করা যাবে এবং এতে আসামিকে কোর্টে হাজির করতে হবে না, আর সাক্ষীরাও বাইরের থেকে সাক্ষ্য দিতে পারবে। মাননীয় প্রধানমন্ত্রী এটা অ্যাপ্রিসিয়েট করেছেন যে আমরা যেটা আইটি ব্যবহার করে যেভাবে জনিং করার চিন্তাভাবনা করছি সারা পৃথিবীতেই করা হচ্ছে, এটাতে সুবিধা হবে। এবং সেক্ষেত্রে যারা স্বাস্থ্য মন্ত্রণালয় বা অন্যান্য এক্সিকিউটিভ মিনিস্ট্রি তারা বসেই যদি মনে করে যে কোনো জায়গাটাকে রেড জোন ডিক্লেয়ার করাটা সবার জন্যই ভালো, কারণ তারা সবাই তখন সতর্ক হতে পারবে। সুদিনে শ্রমিকরা মালিকদের মুনাফা এনে দিয়েছে, তাই করোনা দুর্যোগের দিন তাদের ছাঁটাই না করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিজিএমইএ সহ শিল্প মালিকদের মানবিক হওয়ারও অনুরোধ জানান তিনি। এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। আপনারা করোনা এবং অন্যান্য রোগীদের প্রতি মানবিক হবেন, ইতিমধ্যে চিকিৎসা না পেয়ে হাসপাতাল ঘুরে ঘুরে মৃত্যুবরণের মতো ঘটনাও ঘটেছে, তাই আপনারা মানবিক আচরণ করবেন, সহানুভূতিশীল হবেন, এটাই আশা করব। এই সংকটকালে কলকারখানা থেকে শ্রমিক ছাঁটাইয়ের খবর পাওয়া যাচ্ছে, এটি হবে এ সময়ে মরার উপর খাড়ার গায়ের মতো। করোনা দুর্যোগের মধ্যে সাংবাদিকদের চাকরিচ্যুত না করতে মালিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। একই সাথে সংবাদকর্মীদের সব বকেয়া বেতন পরিশোধের আহ্বানও জানান তিনি। সচিবালয়ে বাংলাদেশ ফেডারেশন সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতাদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন। সুতরাং এই পরিস্থিতিতে আমি আবার বলেছি, আজকে আবার পুনরুল্লেখ করব, কাউকে যেন চাকরিচ্যুত করে না দেয় এবং তাদের বেতন এবং পাওনাগুলো যেন মিটিয়ে দেওয়া হয়। কারণ এই সময়ে আমরা যদি কাউকে কেউ যদি কাউকে চাকরিচ্যুত করে তাহলে সেটি অত্যন্ত অমানবিক হয়। আমি এটি না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সন্ত্রাস, জঙ্গিবাদ ও মানব পাচারকারীদের বিরুদ্ধে র্যাবের অভিযান জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। করোনা প্রতিরোধে র্যাবের ডিজিটাল অ্যাপস উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, করোনায় মৃত্যু ঝুঁকি থাকলেও র্যাব তাদের দায়িত্ব পালন থেকে এক বিন্দু পিছপা হবে না। রিপোর্ট করছেন মাহবুবুর রহমান। করোনা প্রতিরোধে র্যাবের ডিজিটাল অ্যাপসের উদ্বোধনী অনুষ্ঠানে র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, প্রধানমন্ত্রীর 31 দফা নির্দেশনা মেনে জনগণের জানমাল ও আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছে র্যাব। করোনার সুযোগ নিয়ে অপরাধীরা যাতে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সে লক্ষ্যে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। করোনাকালীন সময় আইন শৃঙ্খলা ঠিক রাখতে র্যাবের প্রতিটি ব্যাটালিয়ন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সন্ত্রাস, জঙ্গি ও মাদক ও গুজবের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে কাজ করছে র্যাব। সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী সবাইকে আমরা হুঁশিয়ার করতে চাই যে আপনারা মনে করবেন না যে এই করোনার
আক্রান্তের কারণে আমরা আমাদের দায়িত্ব থেকে এক পা বিচলিত হব। আমরা আমাদের সেই পরিকল্পনা নিয়েই আমরা আমাদের দায়িত্ব পালন করছি। মানব পাচারকারীদের বিরুদ্ধে র‍্যাবের চলমান অভিযান অব্যাহত রয়েছে বলে জানান র‍্যাব মহাপরিচালক। লিবিয়ার ঘটনা নিয়ে আমরা তদন্ত শুরু করেছি, আমাদের অভিযান শুরু করেছি এবং আমাদের গ্রেপ্তারও আমরা করেছি এবং সবাই মিলে আমরা এটা নিয়ে আমাদের ইন্টেলিজেন্স উইং কাজ করছে, আমাদের অপারেশনাল কার্যক্রম চলছে এবং এখনও এই মুহূর্তেও আমাদের অপারেশন অব্যাহত আছে। র‍্যাব মহাপরিচালক আরও জানান, দায়িত্ব পালন করতে গিয়ে বাহিনীর যেসব সদস্য করোনা আক্রান্ত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, পাশাপাশি যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে র‍্যাবের হেলিকপ্টার। এর আগে করোনা ভাইরাসে আক্রান্ত যেসব সাংবাদিক জীবন দিয়েছেন তাদের পরিবারকে আর্থিক সহায়তার চেক তুলে দেন র‍্যাব মহাপরিচালক। যে সকল সাংবাদিক বীর সাংবাদিকবৃন্দ ফ্রন্ট ফাইটার হিসেবে সাধারণ মানুষের সকল নাগরিকের তথ্যের তৃষ্ণা মিটাতে গিয়ে আত্ম উৎসর্গ করতে কুণ্ঠিত হননি, তাদের যে পরিবারবর্গ যাতে তাদের এই মৃত্যুর যে শোক তারা যাতে বইতে পারেন, এই তাদের যাতে আল্লাহ তাআলা এই তৌফিক দেন এই প্রার্থনা করছি। এছাড়াও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের হাতে চিকিৎসা সামগ্রী তুলে দেন র‍্যাব মহাপরিচালক। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। লিবিয়ায় 26 বাংলাদেশিকে হত্যা ও মানব পাচারের ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। ডিবির ব্রিফিংয়ে জানানো হয়, রবিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মানব পাচারের সাথে জড়িত বলে জানানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা তাদের অপরাধ স্বীকার করেছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। কোনো মেয়াদ থাকবে না যে বাংলাদেশ থেকে এইভাবে বাংলাদেশের নাগরিকদেরকে নির্যাতন করে বিদেশে নিয়ে প্রলোভন দেখিয়ে তাদেরকে মেরে ফেলবে, এই প্রক্রিয়া চিরতরে যেন বন্ধ হয়, সেই ব্যবস্থার জন্য আমরা এই আইনি প্রক্রিয়া শুরু করেছি। আমরা মানি লন্ডারিং অ্যাক্টের দিকেও যাব এবং আমরা সন্ত্রাস দমন আইনে যে মামলা করেছি সেই আইনে আমাদের সেই প্রভিশন আছে যে এইভাবে উপার্জিত অর্থ কোথায় ব্যয় করে এবং এইভাবে উপার্জিত অর্থ পৃথিবীর কোন কোন দেশে পাচার করে সব রুটগুলোকে আমরা আইডেন্টিফাই করব এবং তাদের সম্পদ বাজেয়াপ্তর জন্য আমরা আমাদের আইনি প্রক্রিয়া চালাব। করোনা ভাইরাস মহামারীর কারণে আটকে গেছে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম। গতকাল রোববার থেকে অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরুর কথা থাকলেও তা সম্ভব হয়নি। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে ভর্তি কার্যক্রম শুরু করা যাবে না বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল হক। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে পিছিয়ে গেল একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম। আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের সভাপতি অধ্যাপক মোহাম্মদ জিয়াউল হক জানান, ভর্তি কার্যক্রম অনলাইনে হলেও অনেক শিক্ষার্থী কম্পিউটারের দোকানে বা বাজারসহ বিভিন্ন স্থান থেকে আবেদন করার চেষ্টা করবে। তাই পরিস্থিতি স্বাভাবিক হলে উচ্চ মাধ্যমিকের ভর্তি কার্যক্রম শুরু করা হবে বলে জানান ঢাকা বোর্ডের চেয়ারম্যান। ভর্তির কার্যক্রম শুরু করলে প্রায় 16 লাখ শিক্ষার্থী, তাদের অভিভাবক এই ভর্তির কাজ করবার জন্যই তাদেরকে কমপক্ষে 4 বার ঘর থেকে বের হতে হবে এবং এর ফলে তারা একটি ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে। অন্যদিকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি এখন ছুটি, সেখানে ক্লাস চলছে না, সুতরাং একাদশ শ্রেণীর ক্লাস এই মুহূর্তে শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা আশা করছি যে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে, যখন শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলবার একটি সম্ভাবনা তৈরি হবে, তখনই আমরাও ভর্তির কার্যক্রমটি শুরু করব। এদিকে এইচএসসি পরীক্ষা শুরু নিয়েও অনিশ্চয়তা কাটছে না বলে জানান তিনি। করোনা পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় শিগগিরই পরীক্ষার নতুন সময়সূচি দেওয়াও সম্ভব নয়, তবে পরীক্ষা নেওয়ার সব ধরনের প্রস্তুতি রয়েছে বোর্ড কর্তৃপক্ষের। শিক্ষা প্রতিষ্ঠানগুলি না খুললে মূলত এইচএসসি পরীক্ষা গ্রহণ করাও সম্ভব নয়, আর সেক্ষেত্রেও আমাদের শিক্ষার্থীদের উদ্বিগ্ন হবার কিছু নেই, কারণ এইচএসসি যারা পরীক্ষা দিবে তারা পরবর্তী সময়ে উচ্চশিক্ষায় যাবে এবং উচ্চশিক্ষা 4 বছরব্যাপী উচ্চশিক্ষা হয়। আমাদের যদি এখানে 1-2 মাস কিংবা আরও 3 মাস দেরি হয় তাহলেও তাদের পরবর্তী 4 বছরে তাদের এই সময়টি আসলে পূরণ করা সম্ভব। এবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশ করেছে 16,90,523 জন শিক্ষার্থী, আর এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে অন্তত 12 লাখ শিক্ষার্থীর। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।
করোনায় ঘরবন্দী জীবনেও প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে উদ্বোধন করা হলো প্রথম অনলাইন ভিত্তিক প্রতিযোগিতা সাউথ এশিয়ান ডান্স কম্পিটিশন ও আগামী তারকা। উদ্বোধন ঘোষণা করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। তিনি জানান, করোনার দুশ্চিন্তার মাঝেও এই প্রতিযোগিতা দর্শকদের বিনোদনের খোরাক যোগাবে। তাছাড়া এই প্রতিযোগিতা থেকে উঠে আসা শিল্পীদের বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ তৈরি করে দেওয়া হবে। ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবলচন্দ্র সাহার বাড়িতে হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতা সহ 9 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ির 2টি গোডাউন থেকে সরকারি 1,266 বস্তা চাল জব্দ করা হয়েছে। সকালে শহরের চাল ও গম ব্যবসায়ী নজরুল ইসলামের গোডাউনে জেলা প্রশাসন ও খাদ্য অধিদপ্তরের একটি টিম অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার ও জব্দ করে। তবে এর সাথে জড়িত কেউ গ্রেপ্তার হয়নি। পরে গোডাউন দুটিকে সিলগালা করে দেয় জেলা প্রশাসন। এ ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক মুনিরা পারভিনকে প্রধান করে 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নওগাঁর পোরশা উপজেলার শীতলি গ্রাম থেকে সরকারি 180 বস্তা গম সহ একটি ট্রাক উদ্ধার করেছে উপজেলা প্রশাসন, তবে কাউকে আটক করা যায়নি। পোরশা উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা জানান, রাতে অভিযানে গম সহ উদ্ধার করা ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি। সাতক্ষীরার শ্যামনগর উপকূলে টেকসই বেড়িবাঁধ ও সুপেই পানির দাবিতে বুড়িগোয়ালিনের খেলপেটুরা নদীতে নৌবন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা নাগরিক কমিটি, নাগরিক আন্দোলন মঞ্চ, জলবায়ু পরিষদ, যুব ফোরাম, গাবুরা জলবায়ু সহনশীল ফোরাম ও লিডার্স এর কর্মসূচির আয়োজন করে। নৌবন্ধনে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন, বুড়িগোয়ালিন ইউনিয়নের চেয়ারম্যান ভবতোষ কুমার মণ্ডল ও নাগরিক আন্দোলন মঞ্চের সভাপতি ফাহিমুল হক কিসলু। লোবানের বিরুতে জাতিসংঘ শান্তিরক্ষা পদক পেলেন বাংলাদেশ নৌবাহিনীর 110 জন সদস্য। শান্তিরক্ষা মিশনের কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে নৌবাহিনী জাহাজ বিজয়ের কর্মকর্তা ও নাবিকদের হাতে এই পুরস্কার তুলে দেন। জাতিসংঘের ইন্টারিয়াম ফোর্স ইন লোবানের মেরিটাইম টাস্ক ফোর্স কমান্ডার রিয়ার এমিরাল সার্জিও রেনাটো রেভেরনা স্যালগুয়েরেনহো, লেবানিজ নৌবাহিনীর কমান্ডার ইন চিফ ক্যাপ্টেন হাসিয়াম দান্নাউই এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। নেপাল, শ্রীলঙ্কা, ভুটান ও মালদ্বীপের মতো সার্কভুক্ত ছোট দেশগুলো করোনা মোকাবেলায় দারুণ সফল হয়েছে। এর মূল কারণ সেখানকার সাধারণ নাগরিকদের স্বতঃস্ফূর্ত লকডাউন আর স্বাস্থ্যবিধি মানার প্রবণতা। করোনা মহামারী মোকাবেলায় সার্কের এই দেশগুলোকে অনুসরণ করতে পারে বলে মনে করছেন বাংলাদেশের স্বাস্থ্য বিশেষজ্ঞরা। দেশগুলোর স্বাস্থ্য প্রতিনিধিদের সাথে কথা বলেছেন আমাদের সিলেট প্রতিনিধি শাহ মুজিবুর রহমান জকন। বরিশাল এক আসনের সাংসদ আব্দুল হাসনাত আবদুল্লাহ স্ত্রী এবং বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াতবাদ সাদিক আবদুল্লার মা শাহনারা আবদুল্লাহ মারা গেছেন। রোববার রাত 11:30 রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরহুম শাহনারা ছিলেন 71-এর একজন বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক। 1975-15 আগস্ট কাল রাতে নারকীয় হত্যাযজ্ঞে হানাদার বাহিনীর আক্রমণের শিকারও হন তিনি। বরিশালে সকালে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন করা হয়। এবারে পার্টিক্স খেলার খবর। মেসিকে নিয়ে শঙ্কা উড়িয়ে দিলেন বার্সা কোচ। ইনজুরি কাটিয়ে মার্কোর বিপক্ষে মাঠে ফিরেছেন 5 বারের বিশ্বসেরা এই ফুটবলার লম্বা বিরতির পর গত সোমবার দলীয় অনুশীলনে ফেরে বার্সেলোনা। 2 দিনের অনুশীলনের পর আর্জেন্টাইন তারকার ডান উড়োর মাংসপেশিতে হালকা চোটের খবর দেয় ক্লাব। খেলা নিয়ে শঙ্কায় তৈরি হয় বার্সেলোনার প্রাণ ভ্রমর। তবে দলের কোচ সেতিয়ান জানিয়েছেন ইনজুরি কাটিয়ে পুরোপুরি ফিট মেসি। 13 জুন মার্কোর বিপক্ষে মাঠে দেখা যাবে 5 বারের বিশ্বসেরা এই ফুটবলারকে। জার্মান বুন্দেশলিগায় ইউনিয়ন বার্লিনের সাথে 1-1 গোলে ড্র করেছে শালকে।
খেলার ১১ মিনিটে রবার্ট আন্ট্রিচের গোলে এগিয়ে যায় স্বাগতিক বার্লিন। জেনজি কেনের গোলে ২৮ মিনিটে সমতায় ফেরে শালকে। বাকি সময়ে সুযোগ পেলেও স্কোর লাইনটা বদলাতে পারেনি কোনো দল, তাতে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে বার্লিন ও শালকে। এদিকে অগস্টবার্গ ও কোলনির ম্যাচটিও এক এক গোলে ড্র হয়েছে। দর্শক, শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। একদিনের ব্যবধানে দেশে আবারও করোনায় সর্বোচ্চ ৪২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৭৩৫ জন। করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে সারা দেশে ১৬ জনের মৃত্যু, নারায়ণগঞ্জের রেড জোনে মানা হচ্ছে না প্রশাসন ঘোষিত নিয়ম নীতি। করোনা দুর্যোগে শ্রমিক ছাঁটাই না করতে ওবায়দুল কাদেরের আহ্বান, সাংবাদিকদের চাকরিচ্যুত না করতে অনুরোধ জানালেন তথ্যমন্ত্রী। এবং করোনা পরিস্থিতিতে পিছিয়ে গেল কলেজে ভর্তি কার্যক্রম, এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়েও অনিশ্চয়তা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।